ভয়। এই মুহূর্তে আমরা সবাই করোনা ভাইরাসের ভয়ে জর্জরিত। ভয় মানে মানসিক চাপ, আর মানসিক চাপ দীর্ঘস্থায়ী হলে আমাদের ইমিউন সিস্টেম, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে। অথচ করোনা ভাইরাসের সঙ্গে যুদ্ধে জিততে হলে ইমিউন সিস্টেম স্ট্রং করার এবং স্ট্রং রাখার কোনো বিকল্প নেই। চারিদিকে চলছে ভয়ের মহোৎসব। মেইন স্ট্রিম মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, সর্বত্র যেন ভয় বাড়িয়ে তোলার প্রতিযোগিতা চলছে। অবস্থা দেখে মনে হচ্ছে করোনার হাত থেকে যদি আমরা কোনোভাবে বেঁচেও যাই, এই ভয়ের হাত থেকে আমাদের কারোরই রক্ষা নেই। ভয়টা আমাদের তাদেরই বেশি, আমরা যারা বেশি সচেতন। এই ভয় আমাদের এমনভাবে ঘিরে ধরেছে যে মনে হয় এই বুঝি আমি মারা গেলাম। এই অতিরিক্ত ভয়ের ফলে অনেক সময় অনেককে বলতে শুনেছি দম বন্ধ হয়ে আসছে, বুক ধরফর করছে, একটু জর্জর ফিল হচ্ছে, গলা ব্যথা করছে। অর্থাৎ করোনার যেসব সিমটম এক এক সময় এক একটা এক একজন ফিল করছে, আবার একদিন ফিল করছে পরদিন নাই। তার মানে হচ্ছে কি, ভয় যখন দীর্ঘস্থায়ী হয় তখন এটা আমাদের মনের উপর, আমাদের শরীরের উপর বিরূপ প্রতিক্রিয়া ফেলে। ধরুন একজন বাঘের আক্রমণে পড়ল, ওই মুহূর্তে তাকে বাঘের হাত থেকে বাঁচার জন্যে তার ইমিউন সিস্টেম শাটডাউন করে তার ব্রেন, তার হাতে এবং পায়ে রক্ত সঞ্চালন বাড়াতে থাকে। কারণ ওই মুহূর্তে বেশি জরুরি তাকে প্রাণে বেঁচে থাকা। যখন পালিয়ে আসতে সক্ষম হয় তখন আবার সব কিছু স্বাভাবিকভাবে কাজ করতে শুরু করে। ভয় যখন দীর্ঘস্থায়ী হয় তখন এই সিস্টেম কিন্তু কলাপস করে। ইমিউন সিস্টেম হচ্ছে শরীরের নিজস্ব প্রতিরক্ষা বাহিনী, ক্ষতিকারক ভাইরাস ব্যাকটেরিয়ার হাত থেকে আমাদের রক্ষা করে। কথা হচ্ছে আমরা সারাক্ষণ যে ভয়ের মধ্যে বসবাস করছি, আমাদের টেলিভিশনে, আমাদের মেইন স্ট্রিম মিডিয়া, আমাদের সোশ্যাল মিডিয়া, সর্বত্র যেভাবে ভয় বেড়ে চলেছে, তাতে আমাদের ইমিউন সিস্টেম দুর্বল হতে হতে সারা পৃথিবীর সব মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। আমেরিকায় 9/11 ঘটনার পর সেখানকার ওষুধ কোম্পানিগুলোর প্রফিট প্রতি বছর 20% করে বাড়তে বাড়তে 5 বছর পর সেটা 100% উপনীত হয়। তার মানে হচ্ছে যখন ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায় তখন মানুষ নানা ধরনের রোগে শোকে পতিত হয়। একসময় আমরা জানতাম ক্যান্সার সহ নানা ধরনের দুরারোগ্য অসুখগুলোর জন্য দায়ী জিন, কিন্তু না, বিজ্ঞানীদের গবেষণার ফলে আমরা এখন জানি জিন নয়, অসুস্থতার জন্য প্রধানত দায়ী স্ট্রেস। এখন প্রশ্ন হচ্ছে কি করে আমরা এই স্ট্রেস থেকে দূরে থাকব, কি করে আমরা এই স্ট্রেসকে জয় করব। করোনা ভাইরাসের সঙ্গে যুদ্ধে জিততে আমাদের প্রতি মুহূর্তে ইন্সপিরেশন নেয়ার কোনো বিকল্প নেই, আর আমাদের ইন্সপায়ার করতে সারা পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষরা সাহায্য করে চলেছে। আমরা যাতে উৎসাহের মধ্যে থাকতে পারি, আমরা যাতে স্ট্রেসকে দূর করতে পারি, আর তাদেরকে ফলো করতে গিয়ে কিছু সাধারণ নিয়ম আমি জানতে পেরেছি, যে নিয়মগুলো পালন করার ভেতর দিয়ে আমি নিজে এবং আমাদের পরিবার আমরা ভালো আছি। আমার বিশ্বাস এগুলো মেনে চললে আপনারাও করোনার ভয় থেকে দূরে থাকতে পারবেন, ভয়কে জয় করতে পারবেন। করোনা থেকে বাঁচতে প্রয়োজন পার্সোনাল হাইজিন মেনটেন করা ও হোম কোয়ারেন্টাইন মেনে চলা, আর করোনা ভীতি থেকে বাঁচতে প্রথমেই প্রয়োজন মিডিয়া এডিকশন থেকে বেরিয়ে আসা। এর জন্যে দিনের মাঝামাঝি একটি সময় নির্দিষ্ট করা যেতে পারে, এ সময় চারিদিকের খবরাখবর জেনে আপডেট হওয়া, সকালে ঘুম থেকে ওঠার পরপর বা রাতে ঘুমাতে যাবার আগে 2 ঘন্টা সময়ের মধ্যে মেইন স্ট্রিম মিডিয়া কিংবা সোশ্যাল মিডিয়া, কোনো মিডিয়াতেই নজর দেওয়া যাবে না। দায়িত্বশীল আচরণ করা। দায়িত্বশীলতা মানে কি? রেসপন্সিবিলিটি, রেসপন্সঅ্যাবিলিটি। আমরা কোন ঘটনায় কী ধরনের রেসপন্স করব, এই অ্যাবিলিটিটা আমাদের অর্জন করতে হবে। নিজের ও পরিবারের প্রতি যত্নশীল হওয়া। এ সময় বিশেষ করে শিশু, বয়োজ্যেষ্ঠ ও পরিবারের রোগাক্রান্ত মানুষদের প্রতি বিশেষ যত্নশীল হওয়া প্রয়োজন। আমরা আমাদের পারিবারিক সম্পর্কগুলোকে আমরা কিন্তু এই সময় ঝালাই করে নিতে পারি, এতটা মধুর করে তুলতে পারি যেন হোম কোয়ারেন্টাইন শেষ হয়ে গেলেও এ দিনগুলোর স্মৃতি মধুর স্মৃতি হিসেবে যুগ যুগ পরেও মনে থাকে। এর জন্যে বাসার সব কাজ ভাগাভাগি করে করা, শিশুদের সঙ্গ দেয়া, তাদের কথা শোনা, সৃজনশীল প্রতিভা বিকাশে তাদের সহযোগী হওয়া, সঠিক খাদ্য গ্রহণ করা, বিশেষ করে শাকসবজি, ফলমূল, এ সময় ভিটামিন সি ও ডি বিশেষ উপকারী। এছাড়া যে খাবারগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে সেগুলো গ্রহণ করা।
চিনির পরিমাণ কমিয়ে আনা, কম খাওয়া, সম্ভব হলে রোজা রাখা, সমস্যা নয় সম্ভাবনাকে জীবনের প্রধানতম আশ্রয় করে তোলা। সমস্যা কখনোই চিরস্থায়ী হতে পারে না। এই মুহূর্তে আমরা যে সমস্যায় আছি এটা দীর্ঘদিনের হতেই পারে না, এটাই স্বাভাবিক। অতীতে আজ থেকে 100 বছর আগেও মহামারী এসেছে। বিভিন্ন সময় আমরা মহামারীর ইতিহাস জানি, আর আজকের এই যুগে কোনো মহামারী অনেক দীর্ঘস্থায়ী হওয়ার কোনো কারণ নেই। আমরা একদিকে সচেতন, আরেকদিকে আমাদের বিজ্ঞান অনেক উন্নত। এই মুহূর্তে সারা পৃথিবীতে 55টির বেশি ঔষধ ও 40টির বেশি ভ্যাকসিন ট্রায়ালে আছে। করোনা সবার জন্য মরণঘাতী নয়। পার্সোনাল হাইজিন ও সাবধানতা নির্দেশনাগুলো মেনে চললে এতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই। এই তথ্যগুলো বারবার মনে করার চেষ্টা করা, ব্যায়াম করা, যে কোনো হালকা ব্যায়াম যা বাসায় করা যায়, প্রতিদিন 8 ঘন্টা ঘুমানো। সৃজনশীল চর্চায় আমরা আমাদের সময়কে সম্পদে রূপান্তর করতে পারি। জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান, তাই জাস্ট টাইম পাস বা সময় ব্যয় করার বদলে সময়কে সম্পদে রূপান্তর করতে পারি। ছবি আঁকা, সঙ্গীত চর্চা, লেখালেখি করা, গাছের যত্ন নেয়া, হস্তশিল্পীর চর্চা করা, অর্থাৎ যার যে প্রতিভা আছে সে চর্চা করার মাধ্যমে আনন্দের ভেতর দিয়ে সময়কে মূল্যবান করে তোলা, যে কোনো উপায়ে মন ভালো রাখার চেষ্টা করা। সারাদিনের ছোট ছোট খুশির অনুভূতিগুলো আমরা বড় করে তুলতে পারি। আর রাতে ঘুমাতে যাওয়ার আগে 3টি সুখস্মৃতি ডায়েরিতে লিখে রাখার সুঅভ্যাস গড়ে তোলা। এতে দেখা যাবে আজ থেকে কয়েক বছর পর আমরা যখন আবার এই ডায়েরিটি খুলব, দেখব অনেক মধু স্মৃতি জমা হয়ে আছে আমাদের ডায়েরির পাতায়। এই সময়ের স্মৃতি কল্পনা শক্তিকে শানিত করে তোলা। আমরা আমাদের কল্পনা শক্তি দিয়ে আমাদের অতীতের মধু স্মৃতিগুলো আমরা এই সময় মনে করতে পারি, আর আমাদের ভবিষ্যৎকে রচনা করতে পারি। কারণ আমরা জানি আজ যা কল্পনা কাল তাই বাস্তব। আমরা গভীরভাবে প্রার্থনায় মনোনিবেশ করতে পারি, আমরা মেডিটেশন করতে পারি। এই নিয়মগুলো মেনে চললে সহজেই করোনা ভীতি জয় করা সম্ভব বলে আমি বিশ্বাস করি। আপনাদের কাছে আরও ভালো কোনো আইডিয়া থাকলে কমেন্ট সেকশনে লিখে জানান। এই মুহূর্তে এই করোনা যুদ্ধে আমাদের সামনের সারির যারা যোদ্ধা, ডাক্তার, নার্স, ত্রাণকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ আরও যারা আপনারা কাজ করছেন, আপনাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাই। বিপদে মোরে রক্ষা করো এই নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, আর পরের ভিডিওর আপডেট পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করুন।